আতঙ্ক থেকে মুক্তি পেল ইসলামপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খুশি ওয়ার্ডের বাসিন্দা, ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলরকে। জানা গেছে ইসলামপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে দীর্ঘ কয়েক বছর ধরে খোলা ইলেকট্রিক তারে নানান সমস্যায় ভুগছিলেন ওয়ার্ডের বাসিন্দারা। এর ফলে মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়তে হতো ওয়ার্ডের বাসিন্দাদের। প্রায় কয়েক বছর আগে ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় ইলেকট্রিকের খোলা সরিয়ে কেবল তার লাগানো হলেও ইসলামপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে কেবল তারের কাজ হয়নি। এরপর ওয়ার্ডের বাসিন্দা এই আতঙ্ক থেকে মুক্তি পেতে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল সরকার ওরফে বাপি দ্বারস্থ হন এবং বাসিন্দাদের সমস্যার কথা ভেবে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিদ্যুৎ বিভাগের দপ্তরের আধিকারিক থেকে একাধিক দপ্তরের অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে লড়াইয়ের পর শেষমেশ বৃহস্পতিবার 6 নম্বর ওয়ার্ডের পুরাতনপল্লী এলাকায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে উপস্থিত হন এবং খোলা তার সরিয়ে কেবল তারই কাজ ইতিমধ্যে শুরু করেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। কাজ শুরু হওয়াতে খুশি ওয়ার্ডের বাসিন্দারা, ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর অমল সরকার ওরফে বাপি সহ একাধিক দপ্তরের আধিকারিককে। এখানে সমস্যা ছিল যে আমাদের যে ওপেন তারগুলো আছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের, সেগুলো দীর্ঘদিন ধরে ওপেনই হয়েছিল। আগে যিনি কাউন্সিলর ছিলেন উনিও চেষ্টা করেছিলেন, কিন্তু যাক আমি আসার পর থেকে আমি এই তারগুলোর জন্য বারবার করে আমি কপি দিয়েছিলাম ডিএম অফিসে, এসপি অফিসে, মিউনিসিপ্যালিটিতে, ইলেকট্রিক ডিপার্টমেন্টে, কিন্তু কোনো কিছু শুনে কর্ণপাত হয়নি। কিন্তু বিগত কয়েকদিনের মধ্যে আমি আমার পৌরসভার চেয়ারম্যানকে জানালাম, চেয়ারম্যান উনি যে এসএসকে ফোন করেছিলেন, তারপরে তৎঘড়ুৎ কাজগুলো স্টার্ট হয়েছে। আজকে আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে সব ইলেকট্রিক ডিপার্টমেন্টের সরঞ্জাম নিয়ে এসছে এবং কাজকর্ম হচ্ছে। এতে মানুষ খুব আনন্দিত হয়েছে এবং খুব ফুর্তিভাবে কাজ স্টার্ট হয়েছে। তার জন্য আমি ইসলামপুর পৌরসভা প্রশাসন এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টকে অশেষ ধন্যবাদ জানাই। বললাম কী সমস্যাটা? সমস্যা ছিল যে হাউস ফর অলের যে ঘরগুলো করেছিল তারা ওই তারের জন্য, তারের সমস্যার জন্যই ঘরগুলো তৈরি করতে, ছাদগুলো দিতে পারছিল না, যেহেতু অনেক বাড়ির ছাদের উপর দিক দিয়ে তারগুলো আছে এবং কিছু কিছু তার এরকম আছে যে বাড়ির সামনে আছে, বাচ্চা ছাদে উঠলে ধরলেই মোটামুটি শর্ট খেয়ে মানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য যেহেতু রাস্তা দিন দিন উঁচু হচ্ছে, 5 বছর পর পর 1 ফুট করে উঁচু হচ্ছে, ওলগুলো ঠিক সঠিক জায়গায় ছিল কিন্তু রাস্তা উঁচু হওয়াতে তারগুলো হয়ে গেছে নিচু। মাঝে মাঝে কী হয়, শর্ট সার্কিট হয়ে যায়, শর্ট সার্কিট হওয়াতে মানুষ আতঙ্কতে থাকে এবং উপরে যে তারগুলো একটা কোনো কাজ করতে গেলে একটা ড্যাম্প গাড়ি সেটা পাস করতে গেলে অনেক অসুবিধা হয়। সেই জন্য আজকে ইলেকট্রিক ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাই যে উনি তদ্রূপ কাজগুলো করছে, চেয়ারম্যানকে এবং এসডিও সাহেবকে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের ডিও এবং এস তারিক সাহেবকে অশেষ ধন্যবাদ জানাই আজকে যে কাজটা স্টার্ট করেছে। আমার নাম অমল কুমার সরকার, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই যে এগুলো খোলা ওপেন তার যে আছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের, এই তার নিয়ে অনেক সমস্যা হচ্ছিল আমাদের গোটা 6 নম্বর ওয়ার্ডবাসী। আতঙ্কও ছিলাম যে যেমন বর্ষাকালে শর্ট সার্কিটের ব্যাপারগুলো আছে, সামনে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু আজকে আমাদের কাউন্সিলরের সহযোগিতায় এবং ইলেকট্রিক ডিপার্টমেন্ট ইসলামপুরের যে আছে ওনাদের সহযোগিতায় আজকে আমাদের এই কাজগুলো সম্পূর্ণ হচ্ছে। আপনারা খুশি? আমরা খুবই খুশি, মানে আমরা চাই যে গোটা ইসলামপুরে এই ধরনের কাজ হোক, আর এই কাজ করার জন্য ইলেকট্রিক ডিপার্টমেন্টকে, তারিক সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। কি নাম আপনার? সাহেব আলম। কেবল যা লাগানো হচ্ছে সেফটি পারপাসে লাগানো হচ্ছে, 1 নম্বর। আর হচ্ছে এখন সব জায়গায় কেবল হবে, তার জন্য কেবল করছি, যখন তখন তার ছিঁড়ে যাচ্ছে, কেবলগুলো দাদা ছিঁড়বে না, শর্ট সার্কিট কম হবে। এই জন্যই এই যে খোলা তার, এটা একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল একদম। এতদিন সময় লাগলো কেন? শুনলে যখন অর্ডার হবে সেখানেই কাজ হবে, অর্ডার হয়েছে এখন, এখন কাজ করছি আমরা। আপনার নাম? শ্যামল কুমার দাস। কি দেখতে আসেন? ঠিক আছে। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Chegar aqui, não sei.
হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।